চিনি নিয়ে হাহাকার চলছে বাংলাদেশে। যে চিনির কেজি একসময় ছিল 70 থেকে 80 টাকা, আজ সেই চিনিকে কিনতে হচ্ছে 160 টাকা এবং প্যাকেটজাত চিনির দাম হচ্ছে 112 টাকা। এবং অনেক বাজারে তো এর থেকেও 5 থেকে 10 টাকা বেশি দামে চিনি বিক্রি করা হচ্ছে। কিন্তু চিনির এরকম একটা খারাপ পরিবেশ কেন তৈরি হলো? বাংলাদেশে কি চিনির এতটাই সংকট? তো সবার প্রথম তো আপনাদেরকে বলে দিই যে বাংলাদেশে কিন্তু চিনির একদমই সংকট নেই। যেখানে বাংলাদেশে চিনির চাহিদা হচ্ছে প্রতি বছর 20 লক্ষ মেট্রিক টন, সেখানে কিন্তু গত বছর চিনি প্রায় আমদানি করা হয়েছিল 23 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ বাংলাদেশে বাজারে কিন্তু চিনির চাহিদার তুলনায় বেশি যোগান ছিল। এবং অর্থনীতির চাহিদা ও যোগান সূত্র আমাদেরকে শেখায় যে বাজারে কোনো পণ্যের চাহিদার তুলনায় যোগান কম, তার দাম কিন্তু বৃদ্ধি পায়, এবং যোগান যদি বেশি হয় সেক্ষেত্রে দাম কিন্তু কমে। কিন্তু বাংলাদেশের বাজার চেন অর্থনীতির চাহিদা যোগানের সূত্রকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে দিয়েছে। বাংলাদেশের বাজারে চাহিদার তুলনায় চিনির যোগান বেশি থাকা সত্ত্বেও যেখানে দাম কমবে সেখানে কিন্তু দাম আরও বেড়ে গিয়েছে। কিন্তু কেন এমনটা হলো? সবার প্রথম কারণ হচ্ছে যে বাংলাদেশের চিনি শিল্পী কিন্তু বাংলাদেশ সরকারের কোনো প্রকার নিয়ন্ত্রণ নেই। দ্বিতীয়ত, বাংলাদেশের চিনি কিন্তু শতভাগই হচ্ছে আমদানি নির্ভর। 1972 সালে বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশ সুগার মিলস কর্পোরেশন গঠন করা হয় এবং 1973 সালের 1 জুলাই বাংলাদেশ সুগার মিলস কর্পোরেশন এবং বাংলাদেশ ফুড অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রি কর্পোরেশনকে একীভূত করে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন গঠন করা হয়। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের অধীন ওই সময় কিন্তু বাংলাদেশে প্রায় 72টি শিল্প প্রতিষ্ঠান ছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সরকারের আমলে তার মধ্যে থেকে কিন্তু প্রায় 59টি শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি মালিকের হাতে ছেড়ে দেওয়া হয় এবং সরকারের হাতে থেকে যায় মাত্র 15টি চিনি কল, যার ফলে কিন্তু সরকার এই চিনি খাত থেকে বা চিনি শিল্পর উপর থেকে নিজের সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে ফেলে। অন্যদিক দিয়ে গত 2 বছরে সেই 15টার মধ্যে কিন্তু সরকার প্রায় 6টি চিনিকল বন্ধ করে দেয়, যার পিছনে মেন কারণ দেখানো হচ্ছে যে চিনিকলে হচ্ছে ভরপুর লোকসান। মাত্র গত 5 থেকে 6 বছরে চিনি কলে কিন্তু প্রায় 4,000 কোটি টাকার লোকসান হয়েছে। শুধুমাত্র 2019-20 অর্থ বছরেই কিন্তু 970 কোটি টাকার লোকসান গুনতে হয়েছে সরকারকে। তাছাড়া যে ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো একটা কাজ করতে পারছে না। বর্তমানে কিন্তু বাংলাদেশে চিনি উৎপাদন করার সক্ষমতা হচ্ছে 30,000 মেট্রিক টন, যেখানে বাংলাদেশের চাহিদা হচ্ছে 20 লক্ষ মেট্রিক টন চিনি। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে যে চিনিগুলো উৎপাদন করা হয় তার দাম কিন্তু আমদানিকৃত চিনির দামের থেকে অনেক বেশি হয়ে যায়। দাম বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশে চিনি কলগুলো মাড়াই করার জন্য কিন্তু পর্যাপ্ত আখ পায় না, এবং আখ হচ্ছে কিন্তু চিনি উৎপাদনের মূল উপাদান, যার ফলে কিন্তু বছরে একটা লম্বা সময় বাংলাদেশের এই চিনি কলগুলোকে বন্ধ রাখতে হয়। এখন চিনি কল বন্ধ থাকলেও কিন্তু সেখানে শ্রমিকদের বেতন ভাতা বিভিন্ন আনুষঙ্গিক খরচ তো চলতেই থাকে সারা বছর, কিন্তু সারা বছর তার কারখানা চলতে পারে না। অন্যদিক দিয়ে বাংলাদেশে যে আখগুলো পাওয়া যায় তার থেকে 6 থেকে 7% কিন্তু চিনি আহরণ করা সম্ভব, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের আখ থেকে প্রায় 12 থেকে 14% চিনি সংগ্রহ করে থাকে, অর্থাৎ বাংলাদেশ থেকে প্রায় ডাবল। তাছাড়া কিন্তু বাংলাদেশে চিনি উৎপাদনের 40% খরচ হয় বিভিন্ন কাঁচামাল সংগ্রহে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ তার থেকে প্রায় অর্ধেক খরচে বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করে, যার ফলে বাংলাদেশে উৎপাদন করা চিনির দাম আমদানিকৃত চিনির থেকে অনেক বেশি হয়ে পড়ে, যার ফলে কিন্তু বাংলাদেশে উৎপাদিত চিনি আর কেউ কিনতে চায় না বা ব্যবহার করতে চায় না, ফলে অবিক্রিত থেকে যায় বেশিরভাগ বাংলাদেশে উৎপাদিত চিনি, যার ফলে কিন্তু তাদের লোকসান অর্থাৎ চিনি কলের লোকসান দিন দিন বেড়েই চলেছে, যার ফলে বাংলাদেশে এই চিনি কলগুলো এখন বন্ধ হওয়ার পথে। তাছাড়া আরেকটি কারণ হচ্ছে যে বাংলাদেশের চিনি কিন্তু শতভাগই নির্ভর, মানে যেখানে 20 লক্ষ মেট্রিক টন বাংলাদেশের চাহিদা সেখানে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা হচ্ছে মাত্র 20,000 মেট্রিক টন। সুতরাং বাংলাদেশকে বেশিরভাগ চিনি কিন্তু বাইরের দেশ থেকে আমদানি করতে হয়, এবং বাংলাদেশ শুধু বাংলাদেশই না, বিশ্ব বাজার শুধুমাত্র 3টা দেশ থেকে কিন্তু সব থেকে বেশি বা বেশিরভাগ চিনি সংগ্রহ করে থাকে, এবং সেই 3টা দেশ হচ্ছে ব্রাজিল, ভারত, চীন। এই 3 দেশই কিন্তু বিশ্ববাজারে সব থেকে বেশি চিনি রপ্তানি করে থাকে, যার ফলে কিন্তু এই 3 দেশ প্রায় সময় নিজের চিনির দাম বৃদ্ধি করে আন্তর্জাতিক বাজারে একটা অস্থির পরিবেশ তৈরি করে। এবং যেহেতু বাংলাদেশ একটা আমদানি নির্ভর দেশ চিনির ক্ষেত্রে, সেক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু চিনির দামটা বেশি পড়ে যায়। কিন্তু এখানে একটা ছোট সুখবর হচ্ছে যে রিসেন্টলি কিন্তু বাংলাদেশে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কর্পোরেশন গভর্নরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, এবং তারা কিন্তু বাংলাদেশের এই চিনি শিল্পে এবং সার শিল্পে অর্থায়ন করতে আগ্রহ দেখাচ্ছে। তারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশে কিন্তু চিনি শিল্পের একটা বড় সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশে কিন্তু চিনি উৎপাদনে তেমন কোনো বড় খেলোয়াড় নেই, এবং বাংলাদেশে চিনির চাহিদা হচ্ছে 20 লক্ষ মেট্রিক টন, যেখানে বাংলাদেশে উৎপাদন হয় মাত্র 30,000 মেট্রিক টন। তাই এখানে কিন্তু একটা বড় সম্ভাবনা আছে একটা বড় ব্যবসাকে নিজের হাতে ধরার, যার ফলে জাপানের এই কর্পোরেশন কিন্তু বাংলাদেশের চিনিকলগুলোকে আধুনিকায়ন করা এবং চিনিকলগুলোতে পর্যাপ্ত অর্থায়ন করাতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে। এবং জাপান যেহেতু একটা উন্নত রাষ্ট্র, পাশাপাশি তাদের টেকনোলজি কিন্তু খুব বেশি উন্নত,
তাই তাদের অর্থায়ন যদি বাংলাদেশে এসে পড়ে শুধুমাত্র অর্থায়নই তো আসবে না, তাদের টেকনোলজিও কিন্তু বাংলাদেশে আসবে এই চিনি কলকে আরেকটু উন্নত করার জন্য। বাংলাদেশ চাচ্ছে জাপানের অর্থায়ন এবং টেকনোলজি ব্যবহার করে বাংলাদেশের এই চিনির সমস্যাটাকে সমাধান করা। তাছাড়া যে কোনো পণ্যের দাম কাম্য স্তরে রাখার একমাত্র রাস্তা হচ্ছে যে সেই পণ্যের আমদানি নির্ভরতা কমানো এবং দেশের ভিতরে সেই পণ্যটা তৈরি করা। তো এই খবরের ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।